সব কিছুরই হচ্ছে পজিটিভ নেগেটিভ সব কিছুই থাকবে, কিন্তু আমরা হচ্ছে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসে সত্যি খুব আনন্দিত, এবং আজকের দিনে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, তো আমরা সত্যি সবাই খুব আনন্দিত, আর মানে আমরা ববিকে নিয়ে খুব গর্বিত। আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দশম বর্ষে পূর্তি হলো, দশম বর্ষে পা দিল, এটা বরিশালের জন্য এবং আমাদের সারা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের একটা বিষয়। বরিশাল বিশ্ববিদ্যালয় সকল সময়ে শিক্ষাক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে এবং সহশিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে, সে লক্ষ্যে আমাদের যা করা দরকার আমরা আগামীতে করব। এদিক থেকে আমার খুব সৌভাগ্যবান যে আমরা ইউজিসির সম্মানিত সদস্য প্রফেসর ডক্টর দিল আফরোজ ম্যাডামকে আমরা পেয়েছি। আপনারা সকলের সহযোগিতা নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আগামীতে একটা লেখাপড়ার এবং সুন্দর পরিবেশের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। আমার প্রথম অগ্রাধিকার হলো আমাদের এখানে একাডেমিক বিল্ডিং দরকার, আমার এখানে কিছু সিনিয়র শিক্ষক দরকার, এবং আমার অবকাঠামোগত উন্নয়ন দরকার। এক শিক্ষার জন্য আমার শিক্ষক দরকার, সিনিয়র জুনিয়র অনেক শিক্ষকের প্রয়োজন, আর অবকাঠামোগত জন্য একাডেমিক বিল্ডিং, রাস্তাঘাট, আমাদের অডিটোরিয়াম, আমাদের শিক্ষক কর্মকর্তাদের কর্মচারীদের আবাস ভবন, আমাদের মেডিকেল সেন্টার এবং ছাত্রছাত্রীদের জন্য আবাসিক হল, এইগুলো আমাদের অগ্রাধিকারের মধ্যে আছে। আমরা যদি প্রয়োজনীয় অনুদান পাই তাহলে আমরা পর্যায়ক্রমে এই কাজগুলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য আগামীতে করব বলে আমরা পরিকল্পনা করেছি।